আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস বানাবেন। ন্যাশনাল অ্যাড্রেসটি অ্যাকচুয়ালি ব্যাংকের কাজে ব্যবহার হয় সৌদি আরবে। তাছাড়া সৌদি আরবে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের কিন্তু এখানে এখন মাস্ট আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটি বানিয়ে রাখতে হবে। আপনি কোথায় থাকেন তাহলে সেটা ওরা জানতে পারবে, এবং ড্রাইভিং লাইসেন্স, সৌদি আরবে অনেক কিছু ফ্যাসিলিটি নেওয়ার জন্য আপনাকে কিন্তু এই ন্যাশনাল অ্যাড্রেসটি বানিয়ে নিতে হবে। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। আপনারা গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে সার্চ ব্রাউজারে এসে এখানে লিখবেন সৌদি পোস্ট। সৌদি পোস্ট লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করলে এই যে হোম পেজটি আসবে, এখানে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন, এখানে রেজিস্টার নাম আছে, রেজিস্টার নামে ক্লিক করবেন। তারপরে ওপরে রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে এখানে ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়ালিতে থাকবে। তারপরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সিটিজেন এবং রেসিডেন্ট আছে, রেসিডেন্টেই থাকবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি আছে, পার্সোনাল আইডি মানে আপনার আকামার নাম্বার দিয়ে দেবেন এখানে। তারপরে আকামা এক্সপায়ারি ডেট, এখানে ডেট দিয়ে দেবেন, তারপরে মাস দিয়ে দেবেন, তারপরে বছর দিয়ে দেবেন। এটা কিন্তু আরবিতে দিতে হবে, খেয়াল রাখবেন। কিভাবে আপনারা আকামা এক্সপায়ারি ডেট বের করবেন ভিডিও তৈরি করা আছে, শেষের ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নেবেন। তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যে একটি অপশনটি আসবে, এখানে মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আপনার। তারপরে নিচে ইমেল আইডি দিয়ে দিবেন। ইমেল আইডি আপনার প্লে স্টোর থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, যে প্লে স্টোরে আপনার ইমেল আইডি আছে সেখান থেকে এটা করে দিবেন। তারপরে ইউজার নেম একটি তৈরি করে নেবেন, এটা নিজের ইচ্ছা মতো তৈরি করবেন, যেভাবে আমি করেছি সেভাবে। কিছু নাম, কিছু অক্ষর দিয়ে আর কিছু সংখ্যা দিয়ে করবেন। ইউজার নেম কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিলাম এখানে। তারপরে নিচে চলে আসবেন, নিচে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ছোটো বড় অক্ষর মিলিয়ে করবেন। যেমন এখানে আমার দেখবেন সবগুলো ছোটো, তারপরে মিডিলে জেড আছে বড় হাতের, হ্যাঁ, তারপরে কিছু সংখ্যা আছে। পাসওয়ার্ড কিন্তু ওপরে নিচে একই হবে, আলাদা আলাদা করবেন না। কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড একই হবে। তারপরে এখানে নিচে চলে আসবেন, এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর নিচে সাইন অ্যাপ আছে, সাইন অ্যাপে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার একটা মোবাইল নাম্বারে ভেরিফিকেশান কোড যাবে। মোবাইল নাম্বারে ভেরিফিকেশান কোডটি দেওয়ার পরে এখানে এসএমএস একটি আসবে, এই যে এসএমএস 1906, এসএমএস নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে 6671 দেওয়া আছে, এখানে ওপরে অক্ষরটি দিয়ে দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলেই এখানে আপনি নিজের যে অ্যাড্রেস আছে, এখানে রিজিয়ন মানে আপনার অঞ্চল যেটা, এখানে আমার মক্কা আছে, মক্কাতে দিয়ে দেবো আমি। তারপরে সিটি, সিটি আমার জেদ্দা, আপনাদের যেখানে থাকেন সেই হিসেবে আপনারা দিয়ে দিবেন এটা। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে বিল্ডিং নাম্বার, বিল্ডিং নাম্বার আপনার বিল্ডিংয়ের বাইরে লেখা আছে কালো করে দেখবেন, দিয়ে দিবেন। তারপরে আপনার এখানে রাস্তার নামটা চলে আসবে, আপনি যে তারিখে থাকেন অটোমেটিক এটা চলে আসবে। তারপরে এটা নেক্সটে ক্লিক করে দেবেন। নিচে নেক্সটে ক্লিক করার পরেই যে ইন্টারফেসটি আসবে, এখানে আপনি কোথায় থাকেন, ফ্ল্যাটে থাকেন আর ভিল্লাতে থাকেন। আপনি ফ্ল্যাটে থাকলে করবেন, এখানে অপশানটা দিয়ে দিবেন। তারপরে এখানে কিছু জানতে চাইবে, দিয়ে দিবেন। ডিয়ার কাস্টমার, ইউর অ্যাড্রেস উইল বি ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু ইউর এন্ট্রি, প্লিজ নোট ইনকারেক্ট এন্ট্রি উইল এক্সপোজ ইউ টু লিগ্যাল রেসপন্সিবিলিটি। তারপরে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন, ন্যাশনাল অ্যাড্রেস সাকসেসফুলি রেজিস্টার্ড। এই যে আমার দিয়ে দিল এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।